আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আসসালামু আলাইকুম, সবাই আমাকে শুনতে পান? আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, শুনতে পারতেছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাদের অ্যাড অ্যানালাইসিস এর উপরে কোনো ক্লাস হয়েছে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি অ্যাড অ্যানালাইসিস এর উপর ক্লাস পেয়েছেন? না 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 ভাই, হয়নি এটার উপর। না ভাইয়া, পাইনি। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে আপনারা যে কনটেস্ট করেছেন, আপনাদের মধ্যে একজন কনটেস্ট উইন করছে, আপনারা কি জানেন? সাইফুল ভাই, সাইফুল ভাই হইছে আপনাদের মধ্যে একজন কনটেস্ট উইন করছে, যা খুব ভালো লাগছে। খুব অল্প সময়ে হয়েছে, সাইফুল ভাই হইছিল। আচ্ছা, ডিজাইনে ও আচ্ছা, এটাতে করছেন। প্রথমত মার্জিন ঠিক নাই, লেখাগুলো চ্যাপ্টার করে ফেলছেন, আর অনেকগুলো কালার অ্যাপ্লাই করছেন, দেখেন একটা দুইটা তিনটা চারটা ব্র্যান্ডিং কালারের বাইরে চলে আসছেন। সো ডিজাইনটা রিজেক্ট। আরো সুন্দর হতে হবে, আরো সুন্দর হবে। ব্লুর উপরে কখনো ব্ল্যাক কালার ফুটবে না। এই ডিজাইনটা সুন্দর ছিল, এই ডিজাইনটা সুন্দর। আচ্ছা, সবার ডিজাইনই মোটামুটি হচ্ছে, আগের থেকে বেটার। সবাই খাতা কলম নেন আর ক্যামেরাটা অন করেন। আজকের পুরো ক্লাসেই ক্যামেরা অন রাখবেন, চেষ্টা করেন, অন রাখার চেষ্টা করবেন সবাই। আমি ভাবছি আপনাদের অ্যানালাইসিসের উপর ক্লাস হয়েছে, আপনাদের তার মানে ফেসবুক এবং ব্যানার হয়েছে, ফেসবুক ব্যানার ফ্লায়ার, তাই না? ফেসবুক ব্যানার ফ্লায়ার তো হইছে। জি ভাইয়া, ফ্লায়ার ফেসবুক ব্যানার ক্লাস হবে। দেন আমরা কালকে মুভি পোস্টার করব যদি পারি। আচ্ছা, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই। স্যার, আপনাকে তো একদিনও দেখি না, আপনার ক্যামেরাটাও। থ্যাংক ইউ সো মাচ। না, আমার ক্যামেরা থাক, আমার ক্যামেরা। আজকে কত নম্বর ক্লাস? 21 নম্বর। আজকে 21 নম্বর ক্লাস। জি জি, 21 নম্বর ভাইয়া। আচ্ছা, ফার্স্টে হেডলাইন লেখেন, অ্যাডভার্টাইজমেন্ট অ্যানালাইসিস লেখেন। আজকে ক্লাসের টপিকস অ্যাডভার্টাইজমেন্ট অ্যানালাইসিস। সবাই ক্যামেরা অন রাখবেন। আজকে অ্যাডভার্টাইজমেন্ট অ্যানালাইসিস ক্লাস হবে, আগে জানলে আমি সত্যি ক্যামেরা অন করতাম, প্রস্তুতি নিতাম। আচ্ছা, আমার তো মনে হয় এই ক্লাসটা আপনাদের হয়েছে। অ্যাডের গুণাগুণ নির্বাচন করা হয় নাই? জি ভাই, এরকম একটা ক্লাস হয়েছিল, আপনি কিছু ভুলে গেছেন। হ্যাঁ, হয়েছে ভাই, অনেক লেখালেখি, অনেক লেখালেখি। হ্যাঁ, এটা হয়েছে তো, আমি তো জানি হয়েছে, আমার এখনো মনে আছে।
টিপস এর ব্যাপারে হ্যাঁ 15 নম্বর ক্লাস কা ভাইয়া খাতা কলম মানে খাতা দেখেন খাতা দেখেন খাতা বলতে বেশি কথা খাতা বলতে লেখা হ্যাঁ 15 নম্বর ক্লাস কা হয়েছে জি ভাইয়া হয়েছে 29 তারিখে হয়েছে অ্যাডভারটাইজমেন্ট অ্যানালাইসিস আমার মনে আছে আপনার ঘুরে গেছে আচ্ছা ঠিক আছে সমস্যা হ্যাঁ আমি জানি এটা হয়েছে ফ্লায়ারের ক্লাস হয়েছে তাহলে আপনাদের ফটোশপের একটা লাস্ট ক্লাস নিয়ে আজকে ক্লাসে আপনাদের ইমেজ ম্যানিপুলেশন এবং মুভি পোস্টার এই দুটাই হয়ে যাবে ঠিক আছে মুভি পোস্টার তো সবাই চিনি আমরা কম বেশি মুভি পোস্টার আমরা কম বেশি দেখি না মুভি দেখেন আপনারা জি ভাইয়া দেখি দেখেন তো মুভি যখন রিলিজ হয় তখন দেখবেন যে অনলাইনে অনেক পোস্টার থাকে বা বাংলাদেশেরও অনেক মুভি পোস্টার থাকে যেমন এইগুলো একটা মুভি এগুলো এক টাইপের মুভি পোস্টার দেন আমি যদি চাই বাংলা মুভি পোস্টার ভাই মুভি পোস্টার তো হয়েছিল মুভি পোস্টার দেখাইছি আমি করে দেখাইছি মুভি পোস্টার তো সম্পূর্ণ না কথা বলছিল না এস দিয়ে বলছিলাম মুভি পোস্টার কথা বলছে অ্যাড অ্যানালাইসিস লেজেন্ড করেন তো আপনারা গুণাবলী জানেন আমি আমি যতটুকু জানি আপনাদের ক্লাসটা হয়েছে যে আপনারা কোনটা গুড অ্যাডভার্টাইজমেন্ট কোনটা ব্যাড অ্যাড কোন ডিজাইনটা ঠিক আছে কোন ডিজাইনটা ঠিক নাই এটুকু আপনারা সবাই জানেন আমার মনে হয় তো আজকের ক্লাসে আমরা মুভি পোস্টার ডিজাইন করব ঠিক আছে একটা মুভি পোস্টার ডিজাইনে কী কী প্রয়োজন হয় সেগুলো নিয়ে আমরা কাজ করব তো আমরা যদি হলিউডের মুভি পোস্টার দেখি তো এখানে প্রথমত আমরা যেটা দেখি যে এখানে আসলে মডেলগুলো একটু কম ইউজ করা হয় এখানে আসলে একটা পোস্টারে খুব কম পরিমাণে মডেল আছে কিছু ব্যতিক্রম কিন্তু তারপরেও একটা পার্সপেক্টিভ যে একটা ব্যাপার পার্সপেক্টিভ ভিউ সেই জিনিসটা এনারা মেনটেন করতে পারে কিন্তু আমরা যদি সেম জিনিসটা বাংলাদেশের মুভি পোস্টারে আসি তাহলে সেই জিনিসটা কিন্তু ধরে রাখতে পারে না মানে বিশেষ করে আগের মুভি পোস্টারগুলো আগের মুভি পোস্টারগুলো অনেকটা এই টাইপের হয় যেগুলো আমরা আগেও দেখছি সেখানে মানে দুইটা ইমেজের মধ্যে বা দুইটা ক্যারেক্টারের মধ্যে কোনো সামঞ্জস্যতা নাই মানে কোনো মিল নাই একটার সাথে আরেকটা দেখা যায় যে একজনের মাথার সমান আরেকজন মানে একজনের ফুল বডি আরেকজনের মাথা তো এটা তো খুবই একটা কাল্পনিক জিনিস ব্যাপারটা তো বুঝতে তো পারতেছেন সবাই তাই না সবাই বুঝতে পারতেছেন জি স্যার এবং দেখেই মনে হচ্ছে যে আর্টিফিশিয়াল এখানে ডিজাইনের ডিজাইনগুলোর মধ্যে একটা আর্টিফিশিয়াল ব্যাপার থেকেই যায় তো আমরা অবশ্যই এইগুলো ফলো করব না ঠিক আছে আমরা এইগুলো ফলো করব না আমরা একটা স্ট্যান্ডার্ড ডিজাইন কিভাবে করা যায় একটা কোয়ালিটিফুল ডিজাইন কিভাবে বের করে আসা যায় আমরা সেইগুলো নিয়েই ফোকাস করব তো প্রথমে যে কোনো ডিজাইন আপনি করার আগে সাপোজ আপনি একটা ডিজাইন কপি করবেন বা একটা ডিজাইন একটা ডিজাইনের মতো করে আর একটা ডিজাইন শুরু করবেন তো ওই ডিজাইনটাকে প্রথমে আপনাকে ভাবতে হবে যে আসলে আমার এই ডিজাইনটা শুরু হয়েছে কোথা থেকে আমি যে ডিজাইনটা করবো এই ডিজাইনটা কী কী প্রয়োজন হবে আমাকে তো সাপোজ আমি এই ডিজাইনটা করব তো এই ডিজাইনে আমার কী কী প্রয়োজন আর এই ডিজাইনে ওনার কী উনি কী কী অ্যাপ্লাই করছে এখানে প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড দেখব এখানে এইটা একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছে এক ব্যাকগ্রাউন্ড ওয়ান ব্যাকগ্রাউন্ড টু দুটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছে দেন এখানে একটা মডেল নিছে এরপরে মুভি নেম নিছে তারপরে এখানে আপনার ক্রেডিটস দিছে মুভি আপনার ক্রেডিটস থাকে সেটা দিছে রিলিজ ডেট দিছে দ্যাটস ইট আমার কিন্তু এই কয়েকটা স্টেপ হলেই হয়ে যাবে তো বুঝতে তো পারছি সবাই তাই না আচ্ছা মুভি পোস্টার কেন করবেন যদি আমরা ফাইবারে যাই ফাইবারে গিয়ে যদি আমরা মুভি পোস্টার লিখে সার্চ দেই মুভি পোস্টার লিখে যখন আমরা সার্চ দিচ্ছি দেখেন ওভারঅল আমার এখানে সেলার আছে 754 জন যদি আমি এখানে অনলাইনে যাই হয়তো বা 50 থেকে 60 জন পাবো অনলাইন সেলার
এই যে দেখেন অনলাইন সেলার পাচ্ছে মাত্র 15 টাকা এখন এর মানে এই না যে এখানে কিন্তু সেল নাই ব্যাপারটা কিন্তু এমন না যে আপনার বই পোস্টার ডিজাইনের সেলার কম কিন্তু প্রাইস গুলো মনে হয় কম না প্রাইস গুলো কম না একেবারেই কম না এখানে $120 আছে $20 সেল করতেছে $35 সেল করতেছে $30 $60 এরকম ভাবে কিন্তু কম বেশি সবাই সেল করতেছে এবং সেলারের পরিমাণও কিন্তু খুব ভাব মানে দারুণ ভাবে কম আছে আপনি একটু চিন্তা করেন আপনার এখানে প্রায় 30 জন আছেন 30 জনের মধ্যে 10 জন মুভি পোস্টারের উপর গিগ ক্রিয়েট করতে টাইম ভাই আপনার স্পিকারটা মিউট করেন 10 জন মুভি পোস্টার ক্রিয়েট করেন এখন মুভি পোস্টারের উপর গিগ ক্রিয়েট করার পরে আপনাদের 10 জন অনলাইনে থাকেন তাহলে আপনাদের পেজটা কিন্তু আপনাদের আপনারা কিন্তু এক নম্বর পেজে আসার সম্ভাবনা আছে সম্ভাবনা নাই 20,000 এর মধ্যে কম্পিটিশন করা সহজ না 700 জনের মধ্যে কম্পিটিশন করা সহজ অবশ্যই 700 জন এখন একটাও সেল নাই কিন্তু এক নম্বর পেজে আছে একটাও সেল নাই একটাও সেল নাই এক নম্বর পেজে আছে তাহলে অনেক সহজ কিন্তু ব্যাপারটা কিন্তু খুবই সহজ যদি আপনারা সহজভাবে চিন্তা করেন লোকাল সেলার আছে 4 জন লোকাল সেলার আছে 4 জন এবং ভালো রেটে সেল করতেছে দেখেন $100 সেল করতেছে $20 সেল করতেছে $25 সেল করতেছে তো একটু যদি টাকা এদিক ওদিকে শুধু লোগো ডিজাইন শুধু ফ্লায়ার ডিজাইন এগুলো করে যে টাকা এমন না প্রতিটা জিনিসেই আপনি যদি ভালোভাবে মার্কেট রিসার্চ করতে পারেন কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারেন তাহলে দেখবেন যে ভালো কিছু সামনে করা যাচ্ছে আচ্ছা যাই হোক আমরা ডিজাইনের দিকে চলে যাই থেকে নিউ তো আমরা এখানে আপনারা যখন কাজ করবেন কোনো ক্লায়েন্টের তো ক্লায়েন্ট অবশ্যই আপনাকে বলে দিতে দিবে যে আপনি এই মাপে বা এই মাপে কাজ করবেন কিন্তু আমাকে যেহেতু এখন সেরকমভাবে ক্লায়েন্টের কোনো রিকোয়ারমেন্ট আমার কাছে নাই সো আমি কি করতে পারি আমি একটা লেটার সাইজ পেজ নিয়ে নিচ্ছি আপাতত RGB রাখছি যেহেতু আমি প্রিন্ট দিব না আমি জাস্ট এটাকে ক্রিয়েট করলাম দ্যাটস ইট এখন মুভি পোস্টারে আমার ফার্স্টে কি দরকার আমার ফার্স্টে দরকার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কেমন হতে পারে মুভি পোস্টার ব্যাকগ্রাউন্ড চলে আসছে এই যে মুভি পোস্টার ব্যাকগ্রাউন্ড বিভিন্ন টাইপের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাচ্ছে আমি বিভিন্ন টাইপের এই যে এটা আমি ইউজ করতে পারি এটা আমি ইউজ করতে পারি এছাড়া আরও অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে যেগুলো নিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারি এই যে বিভিন্ন টাইপের এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে তো আমরা এগুলোকেই কিভাবে অ্যাডজাস্ট করে অ্যাপ্লাই করব সেটা আজকে দেখব ঠিক আছে তো বেশিরভাগ মুভি পোস্টারে একটা জিনিস খেয়াল করেন এখানে যতগুলো মুভি পোস্টার ছিল এটা বলেন বা এইটা বলেন যতগুলো আছে সবগুলোতে একটা কমন ব্যাপারটা হচ্ছে এই যে প্রতিটা মুভি পোস্টারেই দুইটা ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয় এখানে এমন কোনো মুভি পোস্টার নাই যেটাতে মানে খুবই কম যেটাতে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয় সব জায়গাতেই দুইটা ব্যাকগ্রাউন্ড আছে ঠিক আছে তো দেখি কিভাবে করা যায় আমরা একটা এইটা একটা নিতে পারি সাপোজ এটা নিলাম এটাকে আমি এখানে রাখলাম আমি চাচ্ছি এর এই উপরের অংশটুকু আমি ইউজ করব আমি আরেকটা মুভি পোস্টার নিব সরি আরেকটা ব্যাকগ্রাউন্ড নিব তার একটা ব্যাকগ্রাউন্ড হতে পারে এটা বা হতে পারে এই টাইপের কিছু আমি সলিড নিব ভাবছি
পারে এই টাইপের, এই টাইপের হতে পারে। কোনটা নিব? আপনারা সবাই চুপ কেন? আপনার আশেপাশে কি কেউ ক্লাস নিচ্ছে? আমার আশেপাশে কেউ ক্লাস নিচ্ছে? শব্দ আসতেছে, মেবি মনে হচ্ছে কেউ ক্লাস নিচ্ছে বা কোন একটা ভিডিও অন করে। কোথায়? না তো আমি তো শুনতে পাচ্ছি না। আর কি কেউ শুনতে পাচ্ছে? আর কেউ শুনতে পাচ্ছেন? কিন্তু এখানে একটা কমন একটা প্রবলেম আছে। কমন একটা প্রবলেম, দুইটা ইমেজ যদি পাশাপাশি রাখি, দেখেন আমার দুইটা ইমেজের কালার কিন্তু এক না, তাই না? একটা ইমেজ আপনার ইয়েলোর দিকে চলে গেছে, আর একটা ইমেজ আপনার কালারটা চলে গেছে অনেকটা সায়ানের দিকে, সায়ান কালার। তো তাহলে এটা কিন্তু আমাদের একটা বিগ প্রবলেম। তো যাই হোক, আমরা এই প্রবলেমটা একটু পরে, আগে আমরা দুটা অ্যাডজাস্ট করি, আমরা দুটা ব্যাকগ্রাউন্ডটাকে কীভাবে অ্যাডজাস্ট করা যায় সেটা করি। তো এটা অ্যাডজাস্ট করা যাবে, আমরা লেয়ারের এখানে নিচে দেখেন আমরা একটা অপশন পাচ্ছি, অ্যাড লেয়ার মাস্ক। অ্যাড লেয়ার মাস্ক নিয়ে আমরা আগেও কাজ করছি, তবে আজকের ক্লাসটা পুরোটা বলতে পারেন অ্যাড লেয়ার মাস্কের উপরে। অ্যাড লেয়ার মাস্ক আমি নিলাম, নেয়ার পরে ব্রাশ টুলস, ব্রাশ টুলস যদি আপনার, ব্রাশ টুলস আপনার অটোমেটিক ডিফল্ট কালার থাকবে, যদি ডিফল্ট কালার না থাকে তাহলে আপনারা ডি পেস করবেন। ডি পেস করলে অটোমেটিক ডিফল্ট কালারটা চলে আসবে। তো আমি হোয়াইট কালার থাকা অবস্থায় আমি যদি এখানে কাজ করি, দেখেন আমার কোনো প্রকারের চেঞ্জ আসতেছে না, কিন্তু আমি যখনই এখানে কালারটাকে জাস্ট কি বলে সুইচ করছি, ব্যাকগ্রাউন্ড কালার এবং ফরগ্রাউন্ড কালার বা এক্সপ্রেস করছি, তখন আমার এটা উপরেরটা চলে আসছে, ফরগ্রাউন্ডটা ব্ল্যাক কালার। এখন আমি যদি, আমার এখানে অপাসিটি আছে 100%, ফ্লো আছে 100%, তাহলে আমার 100% ভাবে মিলাই দিচ্ছি। প্রথমে আমি 100% নিলাম, কিন্তু এখন আমি অপাসিটিটা নিয়ে নিচ্ছি 35%, ফ্লোটা নিয়ে নিচ্ছি 45%, বা যাই হোক একটা মাঝখানে নিয়ে নিলাম। দেন আমি এখানে জাস্ট এই যে আমি অ্যাডজাস্ট করে দিলাম। এখন কি দুইটা ব্যাকগ্রাউন্ড মিলছে একসাথে? জি ভাইয়া। আচ্ছা, দুইটা ব্যাকগ্রাউন্ড এখন একসাথে অ্যাডজাস্ট হয়েছে, কিন্তু তবুও আমাদের একটা প্রবলেম হয়ে গেছে। সেই প্রবলেমটা কি? কালার। দেখি বলছেন দুইটা দুই জায়গা থেকে আসছে, যদিও বোঝা যাচ্ছে না কোথায় অ্যাডজাস্ট হয়েছে, কিন্তু এটুকু আমরা শিওর যে এইটা এখান থেকে, এখানে এদের জন্ম নেয়, এদের অন্য কোনো জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। এই জিনিসটা তাহলে সলভ করতে কী হবে? সলভ করার জন্য আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্টে এখানে যেই অপশনগুলো পেয়েছিলাম, দেখেন কালার ব্যালেন্স, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই অপশনগুলোই আমরা এখানেও পাচ্ছি। এই যে নিচে আমাদের ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট দেওয়া, এখান থেকেও পাচ্ছি। এখান থেকে আমি যদি কোনটা নিব, কালার ব্যালেন্স, কালার ব্যালেন্স নিচ্ছি। কালার ব্যালেন্স নেওয়ার পরে দেখেন এখানে একটা নতুন লেয়ার হয়েছে, নতুন একটা লেয়ার। এই লেয়ারটা যদি আমি অফ করে রাখি তাহলে অফ, আর আমি যদি চাই এটাকে আমি ইডিট করবো তাহলে এটাকে ইডিট করতে পারছি। এখন এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমার এই দুইটা লেয়ারের উপরে, যে যেহেতু কালার ব্যালেন্সের লেয়ারটা আছে, আমরা যদি এটাকে ব্যালেন্স করি, সাপোজ সায়ান কালারটা বাড়াই দিচ্ছি, দেখেন দুইটা লেয়ারের উপর কিন্তু সায়ান কালার অ্যাপ্লাই হচ্ছে। আমি যদি রেড কালারটা বাড়াই দিই, দেখেন দুইটা লেয়ার রেডের রেডের দিকে চলে গেছে। আমি যদি আপনার ম্যাজেন্টা বাড়াই দিই, গ্রিন বাড়াই দিই, আমি যদি ব্লু বাড়াই দিই, আমি যদি ইয়েলো বাড়াই দিই, আমি সামান্য ইয়েলো এবং সামান্য রেডের দিকে রাখলাম, বা আপনি সায়ানের দিকেও রাখতে পারেন। তো আমি চাচ্ছি যে সায়ান না, সামান্য পরিমাণে রেডের দিকে থাকবে। এখন দেখেন তো দুইটা কি একসাথে, মানে একই লেয়ার মনে হচ্ছে? এখন কি মানে মিল আসে কিছুটা? কিছুটা ভাই, এখন তো পুরোপুরি না, তো 20% পুরোপুরি না, তাহলে কি আরো বাড়িয়ে দিব? হবে এখন, এখন ঠিক আছে, এখন পুরোপুরি না ভাই, এখন ভালো লাগছে না, এখন মানে এক্সপোজারের কালারটা ঠিক মতো না।
এটা তো ঠিক আছে, আমাদের তো মনে হচ্ছে ঠিক আছে, আগেরটাই ঠিক ছিল, আগেরটাই ঠিক ছিল স্যার, আগেরটাই ঠিক ছিল, এটা তো ঠিক আছে, এই যে এটাই ঠিক আছে, উপরে রেড একটা ইফেক্ট করছে, এটাই ঠিক আছে, হ্যাঁ এটাই একটা ন্যাচারাল একটা কালার আছে, এটাই পারফেক্ট। আচ্ছা এখন আসলে কালার ব্যালেন্স করে আমার কতটুকু কাজ হয়েছে আমরা এটা বুঝবো কিভাবে? সাপোজ আমি এখানে একটা মডেল নিয়ে আসি, আমি এখানে যদি একটা মডেল নিয়ে যাই, এই একটা মডেল নিলাম, এটা কিন্তু সায়ানের একটা ইফেক্ট আছে ফুল ইমেজের উপরে, দেখছেন এটাও কিন্তু একটা ব্যানার এবং এখানেও একটা সায়ানের একটা ইফেক্ট আছে। আগে আপনাদের ছোট ছোট কিছু জিনিস ক্লিয়ার করি, দেন আমরা ডিজাইনের দিকে যাই। কি মডেল নিয়েছি স্যার, এই সিগারেটটা বাদ দেওয়া যায় না, ছোটের এটা তো নষ্ট হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এতটুকু নিলাম, নেয়ার পরে এটাকে জাস্ট আমি নিয়ে যাচ্ছি মডেলটাকে, সেখানে এটা আবার সিলেক্ট হয় নাই, জাস্ট আমি নিলাম। আপনারা অবশ্যই যখন কাজ করবেন তখন চেষ্টা করবেন পেন টুলসতে কাজ করার, তাহলে পারফেক্টভাবে আসবে। আমি জাস্ট এখন আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য। এখন আমি যদি মডেলটাকে এভাবে নিয়ে আসি, দেখেন মিলে না কিন্তু আমার এই ব্যাকগ্রাউন্ডের সাথে, আমার এই মডেলটা কিন্তু যাচ্ছে না, মানে মনে হচ্ছে যে কেমন যেন একটা অগোছানো বা মিল নাই, মিল নাই এমন মনে হচ্ছে। তো এই জিনিসটাকেই আমি চাচ্ছি যে অ্যাডজাস্ট করব। তাহলে কিভাবে, জাস্ট আমার যে কালার ব্যালেন্স যে লেয়ারটা আছে না, এই লেয়ারের নিচে নিয়ে আসবো, দেখেন মিলে গেছে, দেখছেন এখন আমার মানে এটুকু তো বুঝতে পারলেন, কালার ব্যালেন্স জিনিসটা এমন যে এটার মধ্যে আপনি যেটাই নিয়ে আসেন সেটার মধ্যে কালার ব্যালেন্সের ইফেক্টটা পড়ে যাবে। আপনার এই কালার ব্যালেন্স ইফেক্ট যদি আপনি সায়ান রাখতেন, দেখেন পুরোটার উপরে সায়ানের ইফেক্ট করতেছে, পুরোটার উপরে ম্যাজেন্টা ইফেক্ট করতেছে, পুরোটার উপরে গ্রিন ইফেক্ট করতেছে। তো মুভি পোস্টারগুলো অনেকটা এই টাইপের হয়ে থাকে না, যে পুরোটার উপরে একটা ইফেক্ট আছে। আমরা যদি আবার যদি আগের সেই ব্যানারগুলোতে ডিজাইনে যদি যাই, দেখেন এখানে দেখেন একটা সায়ানের ইফেক্ট আছে, এখানে একটা ইয়েলো একটা ইফেক্ট আছে, প্রতিটা ব্যানারে, প্রতিটা ব্যানারে, প্রতিটা মুভি পোস্টারে একটা ইফেক্ট থাকে, কোনো না কোনো একটা ইফেক্ট থাকে। দেখেন এখানে কিন্তু একটা রেড ইফেক্ট আছে, এই যে দেখেন প্রতিটার মধ্যে কোনো না কোনো একটা ইফেক্ট দেওয়া থাকবে মাস্টিকে। এটা হচ্ছে একটা কী বলতে পারেন, একটা ডিজাইনের কোয়ালিটি বলতে পারেন, যে ডিজাইনের কোয়ালিটি আসলে যেন সব কিছুকে কম্বাইন করে, সব কিছুকে যেন আপনাকে মানে মনে হয় যে একেবারে রিয়েল, এটাও একটা ডিজাইনের কোয়ালিটি। কিন্তু আপনি যদি মানে পিছের দিকে দেখান, এইখানে কিন্তু এটা নাই, দেখেন এটা কিন্তু নাই, এদিকে দেখেন ব্লু, এদিকে দেখেন রেড, এমন আসছে। কিন্তু পরের ডিজাইনগুলোতে কিন্তু আসতেছে ধীরে ধীরে, এই ব্যাপারগুলো চলে আসতেছে, এই যে দেখেন এখানে ইফেক্টগুলো কিন্তু চলে আসতেছে ধীরে ধীরে, প্রথমে এগুলো ছিল না আমাদের। তো এখানে সেমভাবে আমরা পুরোটার উপরে কালার ব্যালেন্স করবো, এই যে আপনি ঠিক যেভাবে চান, যেভাবে চান, সাপোজ সামান্য পরিমাণে এই যে রেডের মতো করে রাখলাম, রাখছি এভাবে আমি আমার একটা মডেলকে রাখতে পারি। শুধু এটা না, আপনি যে কোনো মডেল, যে কোনো মডেলকে যেভাবে নিয়ে আসবেন সেভাবেই হবে। এখন এর পরে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ফটোশপ থেকে কিছু ডিফল্ট কাজ করাই যাবে আপনার কাজের সুবিধার্থে। ইমেজ থেকে আমি এই লেয়ারটা সিলেক্ট আসছি, লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আমরা একটা অপশন পাচ্ছি কালার লুক আপ। কালার লুক আপটা কীভাবে কাজ করে, কালার লুক আপটা কাজ করবে, এখানে অনেকগুলো ডিফল্ট স্টাইল দেওয়া আছে, ডিফল্ট অনেকগুলো স্টাইল দেওয়া আছে, এক একটা ইফেক্ট এক এক রকম, এই যে এক একটা ইফেক্ট এক এক রকম, বিভিন্ন ক্ষেত্রে আমাদের বিভিন্নটা প্রয়োজন হবে। যেমন আপনাদের পরিচিত একটা আছে, এখানে আমরা যদি মুভি দেখি, মুভিতে অনেক সময় হরর মুভি হয় না, হরর ব্লু, হরর মুভিতে অনেকটা এই টাইপের ইফেক্ট করে না। আমরা যদি দেখবেন যে অনেক ওই যে আগে টিভিতে হতো না, আহাদ, তারপরে বিভিন্ন ওই যে বিক্রম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
ফের কই হ্যাঁ এই টাইপের আর কি অনুষ্ঠানগুলোতে দেখবেন যে চাঁদের মানে চাঁদের রাতের অন্ধকারে কিছু অনেক সময় শুটিং হতো, তখন কিন্তু কালারটা কিন্তু অনেকটা এই টাইপের পড়তো, ঠিক আছে? তো এখান থেকেও কিছু ডিফল্ট দেওয়া আছে, আর ডিফল্টের বাইরে গিয়েও আপনি নিজের মতো করে তো বানায় নিতেই পারেন। ক্লিয়ার সবাই? প্রতিটা একটু দেখবেন, ঠিক আছে? এটা তো আসলে ধরে ধরে দেখানোর দরকার নাই, এটা একটু ধরে ধরে আপনারা একটু মানে প্রতিটা নিজেরা একটু অ্যাপ্লাই করে দেখবেন কেমন হয়। ক্লিয়ার সবাই? বুঝতে পারছেন? ওকে, আচ্ছা এখন কি টাইপের ডিজাইন করবো বলেন, আপনারা তো ডিজাইনের কনসেপ্টটা তো বুঝতে পারছেন। কি টাইপের ডিজাইন করবো বলেন, কি মুভি পোস্টার ডিজাইন করবো, কোন মডেল নিয়ে কাজ করবো? স্যার প্যালেস্টাইনিদের উপরে নির্বিচারে ইয়ে হইতেছে এরকম একটা মানে মুভি বানাইছেন, ওইটা নিয়ে কিছু বানান স্যার। কি বলেন, এটার উপরে মুভি বানানো তো ঠিক হবে না। মুভি কেন না স্যার, মানে ওদের অত্যাচার করা হইতেছে সেটা কি ওয়ান কাইন্ড অফ ডকুমেন্টারি ফিল্মের মতো আর কি? এইগুলো করে কেস খাবো নাকি আমি, আমার চ্যানেল মায়া আছে, বাদ দেন এগুলো। আচ্ছা দেখি মুভি মডেল কেমন আছে দেখি, বাদ দেন বাদ দেন বাদ দেন। আচ্ছা মডেল দেখি, হলিউড হলিউড। আচ্ছা মডেল, এই মডেল নিয়ে ম্যাগাজিন করছি। আচ্ছা মডেল মানে শুধু ফিমেল চলে আসতেছে, দেখি মুভি মডেল দিলে কিছু আসে কিনা। মুভি মডেল আসবে না ভাই, আপনাদেরকে কিছু একটা কয়েকটা সাইট দিয়েছিলাম ভালো রেজলিউশনের ইমেজ পাবেন। আচ্ছা আমার কাছে কিছু ডাউনলোড করা মডেল আছে, আমি ওইগুলো দিয়ে কাজ করি কেমন? এখানে কিছু ডাউনলোড করা আছে, এগুলো দিয়েই বেশ কিছু বের করে নিয়ে আসা সম্ভব, এগুলো দিয়ে বেশ কয়েকবার কাজ করা হয়েছে। যেমন আমি সাপোজ সেই একটা মডেল নিয়ে কাজ করব, তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেই, এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেই। এটা ম্যাজিক টুলস দিয়ে করা যেত না? খুব একটা ভালো হতো, হতো না, এটাতেই হচ্ছে না। আচ্ছা সিলেকশনটা ঘোরানোর জন্য কি করতে হবে মনে আছে? ইনভার্স করে ফেলতে হবে, কন্ট্রোল শিফট টাই, কিন্তু এটা তো আমার স্মার্ট অবজেক্ট আছে, তাহলে কি করতে হবে রাস্টারাইজ লেয়ার দিয়ে এই চোখ কালো কোথায়, আপনাদের সবার ঘুম পাচ্ছে নাকি? সন্ধ্যা তো হয় নাই না ভাইয়া, না ভাইয়া সবাই একদম চুপচাপ,
নেক্সট ক্লাসে আমরা যাব সো সবাই प्रिपरेशन নেবেন আচ্ছা জাস্ট আমি এখানে একটা মডেল দিলাম আমার মডেল হতে পারে এই আমার মডেলে কালার আমরা কি করলাম জি জি পেছনটা ফেলে দিলাম বুঝি নাই মানে আমরা যে পেছনে দিলাম ওই যে ব্যাকগ্রাউন্ডটা কি করলাম পেছনে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে করলাম হ্যাঁ হ্যাঁ আমি ইনভার্স করে জাস্ট ব্যাক স্পেস দিয়েছি ব্যাক স্পেস আচ্ছা আচ্ছা দেখেন আমার মডেলে কালারটা কিন্তু এমন ছিল না মডেলে কালারটা ছিল একটা এই টাইপে যখন আমি কালার ব্যালেন্সের নিচে নিয়ে আসি তখন এটা অটোমেটিক অ্যাডজাস্ট করে নিছে আমার এই মডেলটাকে এখানে অ্যাডজাস্ট করে নিছে আচ্ছা এতটুকু করার পরে এখন আমার এখানে মিলাই দিতে হবে তাহলে কি করতে হবে add layer mask brush tools এর মাধ্যমে first opacity বাড়াই নেই opacity এবং fillটা flowটা বাড়াই নিয়ে then এবার একটু কমাই দেই এই একটু কমাই দিলাম কমাই দিয়ে এই যে ধীরে ধীরে আমি জাস্ট এটাকে মিলাই দিচ্ছি দেখেন সুন্দরভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে এবং এর মানে এটা কিন্তু এমন না যে এটা কিন্তু শুধু এখানেই অ্যাডজাস্ট হবে এটা আপনি যেখানে নিয়ে যান সেখানেই অ্যাডজাস্ট হবে এই যে দেখেন যেখানে যেইভাবে বসাবেন সেখানেই সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে তো আমি এটাকে জাস্ট এখানে দিলাম এখানে এটা দেওয়ার পরে আমার ফেদারের মতো জি 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 ফেদারের মতো মিলাই দিবে রাইট এরপরে আমার এক মুভি মুভি নেম দিতে হবে আমি একটা মুভি নেম দিয়ে দিচ্ছি আপনি কি একটা মডেল নিয়ে কাজ করবেন না মডেল আমি আসব মডেল কম মডেলের আপ আচ্ছা এখানে মুভি নেম সাপোজ আমি দিচ্ছি আরে আপনি তো কাজ জমা দেন না আর ইচ্ছা মতো ক্লাস করেন কেন প্রিভিয়াস ক্লাস করেন নাই কে আপনাকে বলতেছি আমি জানতাম না আপনি 7:30টায় ক্লাস নিছেন আজকে কাজ জমা দিব আমার ল্যাপটপটা নষ্ট ঠিক হোক তারপরে স্ক্যাপটা দিয়ে কোশ্চেন পড় ক্লাস না এই 16 নম্বর ক্লাসটা বোধ হয় মিসিং কি বলেন মিসিং হবে কেন আমি ইউটিউবে সার্চ করলাম 16 ক্লাস 16 নম্বর ক্লাস যে এই 16 নম্বর ক্লাস এবং 16 নম্বর ক্লাসে এই যে কে কে করছে দেখেন এই যে 16 নম্বর ক্লাস না আপনি দিয়েছেন কিনা সেটা বলছিলাম ইউটিউবে পাই নাই হয়েছে তো এই যে হয়েছে আচ্ছা আমি আরো একবার দেখব অনেক সময় পাও ভাই অনেক সময় পাওয়া যায় না আপনি একটু পরে পাওয়া না গেলে পরে দিন আচ্ছা এখন মুভি নেম তো দিলাম কিন্তু আমরা কি ইচ্ছামতো মুভি নেম বা ফন্টের কালার দিলে হবে না এখানে একটা বড় একটা পার্ট আছে অনেক বড় একটা পার্ট প্রথমত আপনাকে ফন্ট খুঁজে নিয়ে আসতে হবে ভালো মুভি ফন্ট খুঁজতে হবে মুভি নেমের মধ্যে আপনাকে ভালো ফন্ট নিয়ে আসতে হবে তো আমরা দা ফন্ট তো চিনি সবাই দা ফন্টে কাজ করি না জি হ্যাঁ এখান থেকে আপনি বিভিন্ন স্টাইলিশ ফন্ট পেয়ে যাবেন বিভিন্ন স্টাইলিশ এই যে যেমন আমি এখানে হরর ফন্ট আছে দেন আপনি এখানে আরো যেগুলো আছে মুভি টাইপের ফন্ট সবই পাবেন মোটামুটি এই যে টিভি মুভি এখানে অনেক ভালো ভালো ফন্ট পাওয়া পসিবল তো সাপোজ আমি এখান থেকে আপাতত এই ফন্টটা নিচ্ছি ভাই এই ফন্টটা কি মুভি ফন্ট থেকে নিয়েছেন মুভি ফন্টের জন্য নিচ্ছি আচ্ছা ইনস্টল করাই আছে এটার নাম কি দেওয়া আছে এই যে
আমি একটা ফন্ট নিলাম। এখন ফন্ট নেয়ার পরেই আমার কাজ শেষ হয় নাই। এখানে আমি যদি কালার দেই ইচ্ছা মতো, সাপোজ আমি এখানে রেড কালার দিচ্ছি, তবু ফুটবে না। আমরা মুভি পোস্টারে যদি আর একটু কোয়ালিটিফুল মুভি পোস্টার দেখি, তাহলে এখানে দেখেন মুভি পোস্টারে কিন্তু প্রতিটা মুভি নেমের মধ্যে, মানে আপনার যে মুভি নেম, এই নেমের উপরে কোনো না কোনো ব্যাকগ্রাউন্ড ক্লিপিং মাস্ক করা আছে। আমরা তো ক্লিপিং মাস্ক তো পারি, আমরা ফ্লাই ফায়ার ওয়াটার এগুলো দিয়ে ক্লিপিং মাস্ক দেখায় নাই, ওই ব্যাপারগুলো কিন্তু এখানে দেওয়া আছে প্রতিটা মুভি নেমের মধ্যে। দেখেন এখানে কিন্তু এই যে ফায়ারের মতো একটা বা গ্রেডিয়ান কালারের একটা ব্যাকগ্রাউন্ড ক্লিপিং মাস্ক করা আছে, প্রতিটার মধ্যেই কোনো না কোনো একটা ব্যাকগ্রাউন্ড ক্লিপিং মাস্ক করা আছে। তো সেটা আপনার উপর ডিপেন্ড করে। যেমন আমি চাচ্ছি যে আমার এখানে যেটা দেওয়া আছে এটাতে আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, যেমন ব্যাকগ্রাউন্ড হতে পারে মেটালিক, মেটালিক ব্যাকগ্রাউন্ড, মেটালিক, আচ্ছা মেটালিক ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম। তো এখান থেকে মেটালিক একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে, যেমন এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড হতে পারে, এটাকে আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, সম্ভব এইভাবে একটা ক্লিপিং মাস্ক করা সম্ভব। ভাইয়া ফ্রিজ হয়ে আছে, ভাই দেখা যায় না, সমস্যা দেখা যায় সবার এখানে। আচ্ছা আমি এখানে বলছিলাম যে আমরা কিন্তু এখানে যে কোনো ইমেজ নিয়ে এসে ক্লিপিং মাস্ক করতে পারি, কিন্তু দেখেন এখানে এই ক্লিপিং মাস্কটা মোটেও ফুটতেছে না। এখানে আমরা আরেকটা ক্লিপিং, আমরা এখানে আরেকটা ইমেজ নিয়ে আসতে পারি, কী টাইপের ইমেজ নিয়ে আসতে পারি, যেমন আমি নিয়ে আসতে পারি ফায়ার বা বিভিন্ন মেটালিক ব্যাকগ্রাউন্ড আপনি নিয়ে আসতে পারেন। মেটালিক ব্যাকগ্রাউন্ড এখানে ফুটতেছে না, আমার যে ডিজাইন সেই ডিজাইনের মধ্যে আসলে মেটালিক ব্যাকগ্রাউন্ডটা ফুটে না। আমি যদি এখান থেকে ফায়ারটা নিয়ে যাই, এটা জাস্ট এখানে নিয়ে আসলাম, রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক, দ্যাটস ইট। কিন্তু এটাও না কেমন যেন মানে কোয়ালিটিফুল না, তো এটার অপাসিটি যদি কিছুটা কমায় দিই, এখন কিন্তু সুন্দর, মানে আগের থেকে কিন্তু কিছুটা বেটার, তাই না? মনে হচ্ছে একটি স্টাইল চলে আসছে আমার এই টেক্সের মধ্যে, তাই না? সবাই কি বুঝতে পারতেছি? দেন আমি এখানে এটা রাখলাম, রাখার পরে এখানে আমার কি আসবে, আমার আসবে এখানে মুভি ক্রেডিটস। তো ক্রেডিট যখন আপনি ক্লায়েন্ট দিবে তখন হয়তো আপনাকে বানাই নিতে হবে, জাস্ট টেক্সটগুলো একটা ফন্ট দিয়ে আপনি লিখে নিলেই হবে। মুভি এখন আপাতত ডেমো ডিজাইন করার জন্য আপনারা গুগলে পেয়ে যাবেন, মুভি ক্রেডিট লিখে সার্চ দিলে গুগলে পেয়ে যাবেন। তো আমি এখন এটাকে জাস্ট কালার চেঞ্জ করে দিব, এটার কালার দিতে পারি, নতুন একটা লেয়ার নিচ্ছি, নতুন একটা লেয়ার নিয়ে সার্চ দিব এটার জন্য মুভি মুভি ক্রেডিটস। আমি এখানে অপাসিটিটা বাড়িয়ে দিচ্ছি, এই যে কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম, দ্যাটস ইট। এই যে এভাবে আমি রাখতে পারি, কন্ট্রোল এস। আর এরপরে আমি এখানে রিলিজ ডেট দিতে চাই পারি, এখানে আমি রিলিজ ডেট সাপোজ আমি দিচ্ছি আঠারো
দুটো ফন্ট। এই জায়গাতে না এই রেড কালারটা ফুটতেছে না, ফুটবেও না, এখানে হোয়াইট কালার দিলে ভালো ফুটবে। এই যে এখানে এটা দিলাম। আর বিভিন্ন স্পন্সর থাকতে পারে আপনার, এখানে বিভিন্ন স্পন্সরের লোগো থাকতে পারে। লোগো বিভিন্ন স্পন্সরের লোগো তো দিতেই হবে, ক্লায়েন্ট আপনাকে যেভাবে আর কি বলবে সেটা তো আপনাকে ফলো করতে হবে, স্বাভাবিক ব্যাপার। কারণ এখানে জাস্ট দুটা লোগো নিচ্ছি, দেন এই জাস্ট নিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আপনি যদি চান যে আপনার এখানে আরও কিছু মডেলের দরকার ছিল, আপনি চাচ্ছেন যে এখানে আরও কিছু মডেল নিয়ে কাজ করবেন, বা এমন হতে পারে যে আপনি এখানে একটা রাইডার্স দিবেন, তো আমি এখানে একটা রাইডার্স নিয়ে আসি। আচ্ছা আমি গুগল থেকে নিয়ে আসি, বাইক রাইডার, এই ইমেজটা আমি নিতে পারি। এটাকে আমি চাচ্ছি যে এখানে অ্যাডজাস্ট করে দিব, এই যে এখানে অ্যাডজাস্ট করে দিব। তো প্রথমে আমি টেক্সটের নিচে নামাই। ভাইয়া ব্যাকগ্রাউন্ডটার এখানে নিচে পানি ছিল না, পানির মধ্যে বাইক না, এখানে পানি কোথায়? এই যে পানি, পানির সমস্যা নাই, মুভি পোস্টার এগুলো ব্যাপার না, দেখছেন না পানির মধ্যে এখানে আগুন ধরছে, এগুলো মুভি পোস্টার এগুলো চলে আসবে। আপনাদের সুবিধার্থে আমি মুভি ক্রেডিটস গুলো একটু হাইড করে দিই, এটাকে হাইড করে দিলাম। দেন এখানে অ্যাড লেয়ার মাস্ক, ব্রাশ টুলস এর মাধ্যমে অপাসিটিটা কমাই নিব। কর্নার গুলোর জন্য অপাসিটি একটু বাড়াই নিতে পারেন, কর্নার গুলো মিলাই দেওয়ার জন্য। দেন ধীরে ধীরে অপাসিটিটা কমাই নেন, এই যে দেখেন পানি, কিন্তু পানি এখনো আসে, আপনার পানি নিয়ে কিন্তু টেনশন নাই। এখন সাপোজ আমি এখানে করতে করতে না বেশি কেটে ফেলছি, আমার মনে হচ্ছে যে আমার মানুষের মাথাটাই কেটে গেছে, এক্সপ্রেস করলাম, দেন আমি জাস্ট কি হোয়াইট কালার নিয়ে এই যে মাথাটাকে জাস্ট ফিরিয়ে নিয়ে আসতেছি, এই যে জাস্ট বডিটাকে ফিরিয়ে নিয়ে আসলাম, দ্যাটস ইট। আবার এক্সপ্রেস করে আমি এখানে এটাকে কেটে দিচ্ছি, এই যে এক্সপ্রেস করে, এই যে এই যে জাস্ট এটা রিমুভ করলাম, এটাকে এখানে মিলাই দিলাম। আমি আমার ক্যারিট বা আমি চাচ্ছি যে এখানে আরেকটা মডেল দিব, আমি এখানে আরেকটা মডেল দিব, আচ্ছা এই মডেলটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই। Okay.
টিউজডে করলে কাল করলে এই কাজগুলো অনেক পারফেক্ট হবে। আচ্ছা এখানে এতটুকু করলাম। সহজ কাজ থেকে জটিল করে ফেলছে। আচ্ছা দেখো এটাকে এভাবে নিয়ে রাস্টারাইজ লেয়ার করলাম, জাস্ট কেটে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, এতটুকু লাগবেই না আমাদেরকে। আপনি চাইলে মডেলটাকে এখানে রাখতে পারেন, মডেলটাকে এখানে রাখলাম, রেখে সেম ব্রাশ টুলসের মাধ্যমে অপাসিটি একটু বাড়াই নিই। এইভাবে আমি জাস্ট এটাকে মিলাই দিলাম কিছুটা, এই এখানে হাতটা না থাকলে কেমন যেন ভালো লাগে। ব্রাশ এই জাস্ট করলাম, করার পরে জাস্ট এমনই থাকলো। আর আমার এখানে যে মুভি নেম, মুভি ক্রেডিটস এবং মুভি নেম ছিল এটাকে জাস্ট আমি রাখলাম, এই যে হয়ে গেল ডিজাইন। ওকে এই ডিজাইনটাকে আমি যদি এখন জাস্ট আমার কি একটা কি বলে মোকআপ দরকার, ওই পরের মডেলটা ছাড়াই তো ভালো লাগতেছিল, ওইটা আইসা মনে নষ্ট হয়ে গেছে। আর তাই আর ওই ওই লাস্ট মডেলটা আনাতে এটা ইন্ডিয়ান মুভির পোস্টার লাগতেছে। এখন না ভাই এই লাস্ট এই ক্যারেক্টারটাকে ডিলিট করে দেন, এটা ছাড়াই ভালো লাগে। এখন ঠিক আছে? জি ভাই। আচ্ছা ভাই, আচ্ছা এখন পুরোটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করে আমি জাস্ট এটাকে মোকআপে নিয়ে আসলাম, কন্ট্রোল টি একেবারেও বাজে হয়নি মুভিটা, মানে পোস্টারটা করা যাবে তো তাই না? পসিবল না? জি হ্যাঁ। তাহলে আপনারা নেক্সট ক্লাসে সবাই মুভি পোস্টার করবেন, সুন্দর সুন্দর মুভি পোস্টার নিয়ে আসবেন, ঠিক আছে? দেখেন আরো ভালো কালার লকআপটা একটু একটু দেখাবেন, কালার একটু লকআপ। আচ্ছা কালার লুকআপটা মূলত আচ্ছা এখানে মডেল একটা আছে, যে কোনো একটা ইমেজের উপরে ইমেজ অ্যাডজাস্টমেন্ট কালার লুকআপ
এখান থেকে আপনি বিভিন্ন স্টাইল পাবেন, এই যে বিভিন্ন স্টাইল অ্যাপ্লাই করতে পারবেন, জাস্ট এতটুকুই। ঠিক আছে, কোন একটা কালারকে কেন্দ্র করেও আপনি দিতে পারবেন, এই যে এখানে বিভিন্ন কালার আছে সেটাকে কেন্দ্র করেও আপনি দিতে পারবেন, জাস্ট এতটুকুই। ঠিক আছে, বুঝতে পারছেন তো সবাই? পারবেন? জি ম্যাম, চেষ্টা করব ভাইয়া। একটা আমি গ্রুপে একটা পোস্ট দিছি, মানে একটা ওই বিজনেস কার্ডে একটা ওটা একটু এটা একটু সলভ করতে পারবেন কিভাবে করছে একটু বলতে পারবেন? কোনটা দেখেন, আমি একটা নিচে না মানে এখানে আছে বিজনেস কার্ড একটা এটা 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 লাল জ্যাক দিয়ে মাঝখানে দেখতে দেখতেছেন? আচ্ছা জি, দেখতে পাচ্ছি। এটা পাসগুলো কিভাবে করে? আচ্ছা এটা কিভাবে করে? আচ্ছা এই কাজটা আমি ইলাস্ট্রেটরে দেখাবো আপনাদেরকে। ইলাস্ট্রেটরে করাটা সহজ, ফটোশপে করলে মানে জিনিসটা করাটা একটু ঝামেলা স্বরূপ, ইলাস্ট্রেটরে দেখাবো। ঠিক আছে, ইলাস্ট্রেটরে আমি আপনাদেরকে পাথ ফাইন্ডার ডিভাইডের মাধ্যমে দেখালে আপনারা বুঝতে পারবেন। কার কোনো কোশ্চেন আছে? সবাই ফটোশপে যত প্রবলেম আছে সলভ করে ফেলবেন, নেক্সট ক্লাসে ইলাস্ট্রেটরে যাবো আমরা। ভাইয়া আপনার ওই ফাইবারের অ্যাকাউন্টের নাম কি যেন? কিসের একটু বলবেন? কার ফাইবারে আপনার ইউজারনে মানে আপনার গিগগুলো দেখার জন্য? আচ্ছা দিব, একদিন দিব, নাম দিলে খুঁজে পাবেন না, একদিন দিব। ক্লাস কি শেষ? জি শেষ। আচ্ছা শুনেন একটু, ওই যে ক্লায়েন্টের যে বাজেট থাকে, হ্যাঁ অনেকে বলে যে বাজেটটা থাকে যেমন $50 বা $50 ইমেজ ম্যানিপুলেশন দেখা। আচ্ছা ভাই একটু বলে নি আমি শেষ করি, এরপর আপনি বলেন, মানে ভুলে যাব আমি পরে। $50 অথবা $100 বাজেট থাকে, এখন কেউ বলতেছে ক্লায়েন্ট যে বাজেটটা দিছে তার থেকে কম কমে বলতে, মানে কন্টেস্টে এখন কেউ বলতেছে যে না যদি আমি কমে বলি তাহলে হয়তো বা ক্লায়েন্ট ধরে নিবে যে আমি মানে কাজের কোয়ালিটিটা অনেক লো, এই ক্ষেত্রে কি করা যায়? আচ্ছা এটা কোথায় বাজেটটা কোথায় কোথায় আপনি বাজেট নিয়ে কথা বলতেছেন? আচ্ছা আচ্ছা, বাজেট বলতে ক্লায়েন্ট একটা মেনশন করে দেয় না আপনার ইয়েতে ফাইবারে, যে ফাইবারে না ফাইবারে 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 ফ্রিল্যান্সে না ফাইবারে, আমি যদি মানে আমি যদি মানে বাইরে রিকোয়েস্ট আমি যদি ই করি আর কি, হ্যাঁ রেসপন্স করি বা আমি যদি রিকোয়েস্ট, হ্যাঁ আমি যদি ই করতে যাই মানে অফার দিতে যাই, তা সেক্ষেত্রে আমি কি ডিসকাউন্টটা দিব নাকি যে সে যেটা বাজেট বলে দিছে ওটাতেই? ওরা কিন্তু বাজেট ই করে দেয়, একটা একটা রেফার করে দেয় যে আমি আমার বাজেট এত আমি এই কাজটা করাতে চাই। আচ্ছা এটা কারোর কিছু বলার আছে? অনেক সুন্দর একটা কোশ্চেন করছে, কোশ্চেনটা খুবই ভালো। আপনাদের মধ্যে থেকে কারো কোনো অনেকে দেখি যে $10 কাজ $100 পর্যন্ত করে নাই তাদের নাকি কমিউনিকেশনের মাধ্যমে। আচ্ছা এটা কি পরে? ওটা পরে, হ্যাঁ এটা করে নাই অনেকে পারে, ওটা স্কিল হইলে ওটা পটানোর টাইপের থাকলে। আচ্ছা এটা যেটা হচ্ছে যে ডিপেন্ডস অন দা কাস্টমার, কিছু কিছু কাস্টমার থাকে সে বাজেট বলে কিন্তু বাজেট থেকে বাড়ায় দেয়, আবার কিছু কিছু কাস্টমার থাকে সে হচ্ছে বাজেট বলছে যেটা সেটা থেকে লোতে করে দিলে খুশি হয়। সো কাইম ভাই তাহলে আমরা কি করব তখন? এটা হচ্ছে সবার আগে বেট মানে সবচেয়ে বেস্ট সলিউশন যেটা সেটা হচ্ছে যে কাস্টমারের সাথে আগে কনভারসেশন করে বোঝার তার মেন্টালিটিটা বোঝার চেষ্টা করা, বুঝছেন? এখানে কিছু কিছু কাস্টমার থাকবে যে তার বাজেট নাই কিন্তু সে খুব হামবড়াই ভাব দেখাবে যে তার কাছে মানি ডাজন্ট ম্যাটার, কিন্তু বাট আপনি কিছু ট্রিকি কোশ্চেন করে এই জিনিসগুলো বের করে নিতে পারেন তার কাছ থেকে। ঠিক আছে, সো কাস্টমারের মাইন্ড কি সেটা সবচেয়ে বোঝাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যেরকম আপনি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কিছু ক্লায়েন্ট, আমি বলি ভাই এখানে এখানে আবার অনেকে অনেক বেশি ইয়া দেয়, তো আমাদের তো ডিজাইনের উপর নির্ভর করে আমাদেরও একটা তো ইয়া দেওয়া উচিত কতটা কোনটা পারফেক্ট। আমি বলি কিছু ক্লায়েন্ট পাবেন এমন যে উনি যে কাজের অফারটা দিছে উনি নিজেও জানে যে এই কাজটা যদি কোনো প্রফেশনাল ডিজাইনার করতে চায় মিনিমাম $100 নেবে,
কিন্তু উনি বলে থাকে হয়তোবা বলবে যে $10 এখন আপনি দেখতেছেন না যে আসলে উনি কাজের রিকোয়ারমেন্ট গুলো কি দিছে আপনি $5 ক্লায়েন্টকে খুশি করার জন্য উনি $5 $10 বলছে আমি $5 দিয়ে কাজটা কোনো ভাবে নেই $5 দিছেন বা একজন ভাবতেছেন যে $5 না $10 কাজ $10 দিয়ে নেই বিশ্বাস করেন উনি কাজটা ওনাকে দিবে না তাহলে এই জায়গাতে উনি খুঁজতেইছে যে আমাকে মিনিমাম $1 থেকে $150 মধ্যে অফার করবে এবং সে আবার আপনার কাছে আসবে তুমি কেন আমার থেকে $150 চাইলা আমি তো তোমাকে $10 বলছি আমি আমার স্যার আমরা তো কন্টিনিউ করেন না কন্টিনিউ করেন এরপর আমি বলতেছি আমি আমার নিজের পার্সোনালি একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি আপনাদের কাছে এর আগে একটা ফেসবুক একটা একজন পোস্ট দিছে যে আই নিড এ লোগো প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার প্লিজ কন্ট্যাক্ট মি অনেক আগে 3-4 বছর আগে তো তাকে নক দিলাম নক দেওয়ার পরে বলে যে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমাকে কয়েকটা ডেমো দেখান ওনার একটা কফি শপের জন্য উনি একটা লোগো নেবে তা আমি বললাম যে দিস ইজ মাই বিকাশ নাম্বার প্লিজ সেন্ড মি 1,500 টাকা তবে আপনি কাজ করার আগেই টাকা চাচ্ছেন তখন আমি বললাম আপনি পোস্টটা কি করছিলেন এটা খেয়াল করছেন বলে যে কি করছিলাম আমি বললাম আপনি কিন্তু এখানে লিখছেন যে আই নিড এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার আপনি কিন্তু এখানে এমন বলেন নাই যে কোনো মতে একজন ডিজাইনার হলেই হয় সো আপনি যখন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার লিখছেন আমি আপনাকে একটা লোগো করে দেব আমি এখন বসবো বসে আমি কিছু কনসেপ্ট বের করব তারপরে আপনি আমার ডিজাইনটা নেবেন না তা আমি যে ভাবছি আপনার কোম্পানির জন্য আপনার কোম্পানি নিয়ে যে আমি কনসেপ্ট বের করছি এর জন্য তো আমাকে পে করতে হবে না 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 আপনার থেকে কাজ নেব না আপনার থেকে কাজ নেব না একদম আচ্ছা ঠিক আছে ফাইন নেক্সট টাইম তাহলে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার লিখবেন না প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার কাজ করতে হলে আপনি স্যাম্পল দেখতে চাইলেও আপনাকে টাকা দিতে হবে এখন যেটা ছিল আপনার এই যে ক্লায়েন্টের আপনার বায়ার রিকোয়েস্টের বায়ার রিকোয়েস্টে বায়ার চাচ্ছেই যে ওইরকম অনেক ক্লায়েন্ট এমন মানে বায়ার রিকোয়েস্ট অনেকে ভাবে যে শুধু প্রথমে পাঠালেই হয়তো বা কাজ পাওয়া যায় কিন্তু এমনও না অনেক সময় ক্লায়েন্ট অনেক সূক্ষ্মভাবে কিছু পয়েন্ট ঢুকাই দেয় বলে যে তুমি যদি সত্যি আমার এই টেক্সটটা পড়ে থাকো তাহলে তুমি মেসেজটা শুরু করবা এই ওয়ার্ড দিয়ে এরকম ভাবে লেখে আর এমনও দেখছি যে $10 কাজ $5 কাজ আপনার কথা বলতে বলতে ওইটা $300-400 নিয়ে গেছে মানে আসছিল একটা কাজ করাইতে কথা বলতে বলতে কাজের পরিমাণ আরো বাড়ায় নিছে ওরকম ভাবে করছে আমার একটা স্টুডেন্ট আছে অনেক ট্যালেন্ট খুবই ট্যালেন্ট ও করছে এবং খুব অল্প সময় না মানে খুব ভালো কিছু করতেছে এখন এখন তো বলে ভাইয়া আমার তো ডিজাইন মাইন্ড আর নাই আমি তো এখন আর ডিজাইন ভাল লাগে না আমার তো এখন বিজনেস মাইন্ড চলে আসছে ঈদে একটা ক্লায়েন্টের থেকে $400 বোনাস পাইছে তাহলে ভাবেন কি লেভেলের কাজ করতেছে অসাধারণ কাজ করতেছে যাই হোক এগুলো কিছু থাকে এক্সট্রা অর্ডিনারি পার্সন সেটা পরে আপনারা আপনাদের মতো কাজ করেন কারো কোনো কথা আছে থাকলে বলুন আই শুনেন আচ্ছা এই ইমেজ ম্যানিপুলেশন আচ্ছা ইমেজ ম্যানিপুলেশন মুভি পোস্টারে যে টাইপের কাজটা করছি না ইমেজ ম্যানিপুলেশনে প্রায় কিছুটা সেম আর এর বাইরে যেগুলো আছে সেগুলো জাস্ট পেন টুলসের মাধ্যমে আপনার কেটে এখানে নিয়ে যাচ্ছে এটা করছে আপনার ইমেজ ম্যানিপুলেশনে কিছু কাজ করার চেষ্টা করেন আপনাদের হোমওয়ার্ক থাকবে মুভি পোস্টার এবং ইমেজ ম্যানিপুলেশন না পারলে আমি কিছু করে দেখাবো আসলে ইমেজ ম্যানিপুলেশন মুভি পোস্টারে দেখানোর পরে সেরকম দেখানোর দেখায় না দেখায় খুব কম কেমন যেন ই লাগে তবু আপনারা করবেন যদি প্রবলেম হয় সোহেল ভাই আমাকে বলবেন আমি দেখাবো সমস্যা নেই দেখাতে পারবো স্যার জি বলেন ও যে আপনি দেখছেন আমি একটা দিয়েছি যে আই গট আ পেমেন্ট দেখছিলেন ওটা গ্রুপে দিয়েছেন হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম স্যার আচ্ছা
WhatsApp $75 মতো কিন্তু বাট এই কাজটা আমার তাকে $25 করে দিতে হয়েছে নাহলে আমি কাজটা পাইতাম না কিছু কিছু ক্ষেত্রে মানে যেটা দেখছি যে কাজ বাগানের জন্য ইয়ে করতে আবার যেদিন আগে একটা বিট করছিলাম ও ওইখানে আমি বলছিলাম অনেক বেশি চাইছিলাম কিন্তু বাট ওইখানে আমি কাজটা পাই নাই মানে যেটা হচ্ছে যে যেটা বুঝলাম যে গ্রাফিক ডিজাইন বা যেখানে ক্রিয়েটিভিটি নাই সেইখানে আপনাকে অনেক কম্প্রোমাইজ করতে হয় সবকিছু আচ্ছা কাইম ভাই $25 কি উনি মানে আপনি কি ওনার সাথে অনেক ইয়া করে বুঝলেন মানে কথা বলে তারপরে বুঝলেন না উনি বলছে আপনাকে এটাতে দিবে না কাজটা আপনি কিভাবে নিছেন বাজেটটাই ছিল $75 হ্যাঁ তো এখানে অনেকে বিট করছে আমিও বিট করছি বিট করার পরে উনাকে আমি লেখছি যে আমি আপনাকে এই কাজটা করে দিতে পারবো এরকম কথাবার্তা হইতে 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 আচ্ছা আচ্ছা লাস্টের দিকে আমি যেটা বুঝছি যে তাকে যদি ধরুন অনেক বিগ মার্জিন একটা চার্জ দিই তাহলে কাজটা আমি পাওয়া যাবে আর কাজটা এমন কঠিন কিছু না জাস্ট না হ্যাঁ কনভার্ট করা হ্যাঁ এটা আমি পারি আচ্ছা স্যার শুনেন আমরা যে গিগ তৈরি করব মানে আমার যে আমরা তো এখন প্রাইমারি লেভেলে আমার ডিজাইনের কত ইয়াটা হওয়া উচিত সেটা তো আর আমি বুঝবো না আর এখন তো আমি আজ পর্যন্ত কোন স্টুডেন্টকে বলি নাই যে আপনার গিগের প্রাইস এত বা এত দেন গিগের প্রাইস না আর ডিজাইনিং আপনি কতটুকু নিতে চাচ্ছেন আপনি কতটুকু কষ্ট করতেছেন সেটা আপনার উপর ডিপেন্ড করে এটা আমি বলবো না আচ্ছা আমি আইডিয়া নেয়ার জন্য আইডিয়া আমি দিব না আইডিয়া আমি এটুকু বলতে পারি যে শুরু করতেছেন বেসিকটা দেন $5 এটুকু আমি বলতে পারবো এর বাইরে কিছু বলবো না আমি যদি বিট করি তাহলে ওটার জন্য মিনিমাম $80 আমার যেটা লাগবে সেটা চাই সে যদি আমাদের মতো থাকতে কেমন করছেন মানে আমাদের মতো থাকতে একেবারে মানে আমাদের মতো মানে কিছু জানেন না এরকম তখন না আমাদের স্যার আমাদের শিখাই নিতে বাইরে দিকে পাঠাতে হয় আমি তখন জানি না বাইরে দিকে পাঠাতে হয় আমি তখন শুধু অনলাইনে থাকতাম 24 ঘন্টা অনলাইনে থাকতাম এবং এইভাবে কাজ করছি প্রথম কাজটা যখন নিছেন তখন তখন কি করছিলেন এটাই বলেন প্রথম কাজ তো ওই যে আমাকে অনলাইনে এসে দিয়ে চলে গেছে তারপরে দেখি যে 24 ঘন্টা উনি নাই টাইম শেষ হয়ে যাচ্ছে সাবমিট করে দিছি না টাকাটা কিভাবে করছেন অর্ডারের টাকাটা কিভাবে বলছেন যেটা দিছে সেটাতেই নিয়ে নিছেন হ্যাঁ অর্ডার করে দিয়ে গেলে এখানে কিছু তো করার নাই অর্ডার করে না না যেটা দিবে সেটা তো নিতে হবে আপনি আচ্ছা আচ্ছা এই যে মার্কেটিং এর কথা আসবে কোথায় যেটা আপনি বায়ার রিকোয়েস্টের মাধ্যমে যে ক্লায়েন্ট পাবেন হুম আচ্ছা আপনি এমনিতেই পাই গেছেন আচ্ছা এখন বুঝলাম কত ডলার ছিল ভাই ফার্স্ট কাজ আপনার আচ্ছা স্যার আইটা কথা বলি হ্যাঁ মানে আমাদের অনেকে আছে তো ওরাই বলতেছে আমি আপনি এটা বলছেন কিনা আমি জানি না আমি এমনিতেই আমি ঘাটে ঘাটে পাইছি যে রিকোয়েস্ট করার অপশন আছে তো আমি ভাবলাম শুরুতে তো আর আমার কেউ অর্ডার দিবে না কারণ আমি একেবারেই নিউ অনেকে আছে না যে নিউ কে দেয় না বা অনেকে আছে দেয় আমার লাক এত ভালো না এই জন্য আমি একটু জানতে চাইছিলাম যে আমি যদি মানে করেন কন্টেস্টে ইয়া করি অফার গুলো দেই তা আমি কি কমায় দিব না আমি বাড়াই দিব এই কমায় দেয় ভালো কমায়
মানে কমে চাই পাবলিক এরকমই কম আছে না এখন এটা কম আছে হ্যাঁ আবার সেই লোক যদি ভাবে দেখছো কি সস্তা দামি ডিজাইনটা সস্তা দিতে চায় আমি তো অর্ডার তখনও পাবো না আচ্ছা ধীরে ধীরে হয়ে যাবে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে দীপ্তিপু আচ্ছা দীপ্তিপু একটা কাজ করেন ওই দেখবেন যে freelancing.com এ একটা অ্যাসেসমেন্ট টেস্ট আছে ওইটা দেখি করছি ওই টেস্টে যদি পাস করেন তাহলে আপনি দেখবেন যে কাজ অটোমেটিক্যালি তখন আপনাকে খুঁজে নেবে আপনার ওইটা করছি ভাই ক্লাসে বললাম না এটা আমি পরে বলবো না হ্যাঁ আমি এটা পাইছি খাটানোর অভ্যাস আমার বেশি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম